ওই যে সবার যেটা হয় যে স্ট্রাগলিং পিরিয়ডের পর গিয়ে একটা হিট হয়। আমারও একটা কমন জিনিস হচ্ছে আমাদের ফার্স্টেই ছিল আমাদের বেঞ্চমার্ক অ্যান্ড হিট এবং দুটো একটা বড় ব্যানারে ছিল। সো ওইটার পর যেটা হয়েছে যে আমার এক্সপেকটেশন অনেক বেড়ে যায় যে আমি নিশ্চয়ই এরকম কাজ করবো সব, ওটা তো দূরে থাকে, আমি কোনো কাজই পাচ্ছিলাম না। সো এই জিনিসগুলোর মধ্যে দিয়ে আমার অলমোস্ট এক বছর পার করতে হয় সিএম এর কাছে আসি। আমার স্ট্রাগলটা একটু মানে ডিফারেন্ট ওয়েতে স্টার্ট হয়েছে। আমার স্ট্রাগল শুরু হয়েছে একবারে প্রথম দিক থেকেই, একজনের নাম মেনশন করতে চাই, সে ওই লোকটা যদি না থাকতো তসিফ মাহবুব আর সিয়াম আহমেদ এখানে থাকতো না। ট্রু। সে তার নাম হচ্ছে আদনান আল রাজীব। আচ্ছা। যার জন্য আমরা আজকে এখানে এভাবে খেয়ে পড়ে বেঁচে আছি আর কি। যাই হোক, তো এভাবেই আমাকে একটা নাটকের জন্য ডাকা হয়। তো নাটকে গিয়ে আমি দেখলাম যে বাংলাদেশের তৎকালীন সব সুপারস্টাররা সেই নাটকে আছে। তো আই ওয়াজ সো হ্যাপি যে ওকে ফাইন, একটা ফাইনালি আ গুড ব্রেক। অ্যান্ড স্ক্রিপ্টটা খুব সুন্দর ছিল। তো প্রথম দিন আমাকে সময় দিলে হচ্ছে 6:45 সময় আসতে হবে সেটে। আমি তো জানি না, তো আমি 6:45 সময় চলে গেছি। তো 6:45 সময় গেলাম, তো দেখলাম যে তারা কেউ ঘুম থেকে উঠেনি, তাদেরকে উঠালাম। উঠানোর পরে বললো যে আচ্ছা তুমি আসছো তাহলে বসো, তোমার শর্ট হলে ডাক দিব। ওয়েট করলাম ওয়েট করলাম, দুপুরবেলা মানে আমি বারান্দায় বসেছিলাম, সো কারণ বাকিটা হাউসে কাজ হচ্ছিলো। তো তখন মানে লাঞ্চ টাইম হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি জানিও না, আমি বারান্দাতেই মানে বসে আছি। তো খেতেও পারলাম না, কেউ ডাকেনি। 3-4 বার প্রোডাকশন ম্যানেজার সামনে থেকে গিয়েছে, কিন্তু সে আমাকে আর্টিস্ট মনে না করে সে খাওয়ার জন্য জিজ্ঞেসও করেনি। এরপরে রাতের 1:45 দিকে বলা হলো যে আজকে তোমার শটা নেওয়া হবে না, আজকে ডান, তুমি কালকে আসো। কালকে কখন? 7:00। তো আমি পরের দিন আবার 6:45 সময় গেলাম। পরের 6:45 সময় যাওয়ার পরে উইদিন রাতের 1:30 সময় আমার প্রথম একটা টেক নেওয়া হলো। তো আমার কো আর্টিস্ট খুব সুপারস্টার ছিলেন তখন, তো তার খুব খারাপ লাগছিলো দেখে, সে ওই শটটাও ফুল হলো না। আচ্ছা। অর্ধেক করে বলে আচ্ছা ঠিক আছে এটা কালকে করবো, এই বলে চলে গেল। তো আমি আবার সেই বুক ভরা আসে নিয়ে বাসায় আসলাম। পরের দিন আমাকে আর কল দেয় না। তারপরে কল দেয় না, পরে শুনলাম যে চ্যানেল থেকে নাকি প্রোডাকশনটা বাদ দিয়ে দিয়েছে, সেইটার আর শুটিং হবে না। এবার যাচ্ছে ঝটপট উত্তরে ঝটপট অ্যান্সার করতে হবে, কিন্তু প্রথমে যাচ্ছে আমি সিয়ামের কাছে। ওকে। তোমার সময়ের কোন অভিনেত্রীকে সবচেয়ে বেশি ভালো লাগে? সাবিলার কেমিস্ট্রি ভালো। অভিনয় কাকে অনুসরণ করো? হুমায়ুন ফরিদি স্যার, সালমান শাহ। কত বছর বয়সে বিয়ে করার পরিকল্পনা? 28 or 29। প্রেমিকা কি বিয়ে করবে নাকি অন্য কাউকে? অবশ্যই প্রেমিকাকে, আর যদি অন্য কাউকে করতে তার সাথে আগে প্রেম করবো তারপর বিয়ে করবো। নিজের কোন বিষয়টি নিয়ে তোমার সবচেয়ে আফসোস হয়? আফসোস হয় আমি কেন মানুষকে গায়ে পড়ে উপকার করতে যাই। চলচ্চিত্র নায়ক হিসেবে কার মতো হতে চাও? অবশ্যই সালমান শাহ। তোমার নতুন একটি সুসংবাদ দাও। আমার প্রথম মুভি কয়েক মাসের ভিতর রিলিজ পাচ্ছে এবং আমার তৃতীয় মুভির শুটিং শুরু করতে যাচ্ছি। চলচ্চিত্রের কোন নায়িকা তোমার ভালো লাগে? শাবনূর। তসিফ, তোমাদের প্রজন্মের কার অভিনয় সবচেয়ে বেশি ভালো লাগে? অ্যালেন শুভ্র। মেয়েদের মধ্যে? মেজাবিন চৌধুরী। এই পর্যন্ত তোমার সেরা কাজ কোনটি? মাই ফার্স্ট ওয়ার্ক। প্রেমিকা বউ হিসেবে কেমন? আমার প্রেমিকা বউ হিসেবে মানে প্রেমিকার চেয়ে বেটার। তোমরা প্রশ্ন উত্তরে পাশ করেছো, এখন আবার প্রশ্নে আসছি। এবার কি আমরা প্রশ্ন করব? না না, আমি এটা শেষ করে নেই, তোমাদের প্রশ্ন থাকলে করতে পারো। আচ্ছা ঠিক আছে, ওকে। তোমরা দুজনেই উপস্থাপনা করেছো, কোথায় করেছো? উপস্থাপনা করেছি। হ্যাঁ, উপস্থাপনা আর প্রথম উপস্থাপনা আর টিভি এবং একই প্রোগ্রামে। আমার প্রথম এবং শেষ। ওটাই প্রথম, ওটাই শেষ। কি ছিল প্রোগ্রামটার নাম? লেট নাইট কফি। তুমিও সেম? লেট নাইট কফি। উপস্থাপনা চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে দুজনেরই? আমার উপস্থাপনা ভালো লাগে। আমারও ভালো লাগে, কিন্তু যেটা হচ্ছে যে মানে আবার আমরা যেরকম ক্যাজুয়াল থাকতে পছন্দ করি, সবাই খুব একটা ওটা সবাই না মানে অনেকেই ওটা পছন্দ করে না হয়তো। যাই হোক, তোমাদের প্রশ্ন থাকলে করতে পারো। আচ্ছা, তাহলে আমার প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, একবার অনেস্ট অ্যান্সার দিতে হবে। ট্যালেন্ট অনুযায়ী রেটিং করতে হবে, ওকে, 1-3-তে ওমর সানি ভাই, রুবেল ভাই আর হচ্ছেন সালমান শাহ। সালমান শাহ, সালমান শাহ, সালমান শাহ। গুড এনাফ, গুড এনাফ, গুড এনাফ। আর যদি আপনার সময়ের নায়িকাদের মধ্যে রেটিং করতে বলা হয় তখন মৌসুমী আপু, শাবনুর আপু, পপি আপু।